অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই বছর শুরুতেই রাহুর কৃপায় এই পাঁচ রাশি তাগড়া হতে চলেছে অর্থাৎ রাহু এই মাসে জানুয়ারি মাসে এই পাঁচ রাশিকে দিতে চলেছে অপার ধন কোন কোন দিক থেকে দিতে চলেছে ধন আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন কলিযুগে রাহুই একমাত্র আপনাকে আকস্মিক ধনপ্রাপ্তি গটিয়ে থাকে আপনার জন্মচকে রাহুর অবস্থান এবং রাহু কোন নক্ষত্রে আছে এবং রাহু কোনভাবে আছে এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে কনসাল্ট আপনারা করুন তারপর আপনি যে যে ব্যাপারগুলো বলবো লটারির ক্ষেত্রে টাকা ইনভেস্টমেন্ট করুন তাগড়া হতে চলেছে এই পাঁচ রাশি ডায়েরিতে নোট করে নিন যে পাঁচ রাশি রাহুর কৃপায় বছরের প্রথমেই তাগড়া হতে চলেছে অর্থাৎ আপনারা লটারি থেকে অর্থ পেতে কিন্তু চলেছেন রাহু আপনাদেরকে দিতে চলেছে প্রচুর অর্থ কোটিপতি হতে চলেছে এই রাশিগুলো দেখুন যাদের ক্ষেত্রে ক্ষেত্রে রাহু পীড়িত আছে আমি আবারও বলবো আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলার সঙ্গে যোগাযোগ করুন এবং নিজে যদি আপনি জানেন রাহু আপনার পীড়িত আমার বিগত ভিডিও দেওয়া আছে আপনারা যারা পুরাতন দেখছেন তারা জানেনি আর যারা নতুন আছেন সার্চ করে দেখুন রাহু আপনার খারাপ আছে কিনা না বুঝবেন কী করে তার উপরও কিন্তু আমি ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি অলরেডি সেক্ষেত্রে আপনাদেরকে রাহু কবচ আপনাদেরকে কিন্তু পরিধান করতে হবে রাহু কবর যদি আপনারা পরিধান করেন সেক্ষেত্রে রাহুর কৃপায় আপনিও হতে চলেছেন তাগড়া অর্থাৎ মানে এক কথায় এই জানুয়ারি মাসে পাঁচ রাশি অর্থের দিক থেকে তাগড়া কিন্তু হবে দাও কোন এই পাঁচ রাশি প্রথম যে রাশির কথা আমি বলতে চলেছি যে রাশি লটারি থেকে তাগড়া হতে চলেছে সে রাশির নাম মকর রাশি মকর রাশির আকস্মিক ধন প্রাপ্তি লটারি এবং শেয়ার মার্কেট থেকে অর্থ পেতে চলেছে দ্বিতীয় যে রাশির কথা বলবো রাহু যে রাশিকে দিতে চলেছে অপার ধন সে রাশির নাম আপনার অনেকে ভাবছেন আমার রাশি আছে কিনা সেই রাশি হচ্ছে আপনার কন্যা রাশি তাগড়া হতে চলেছে কন্যা রাশি লটারি থেকে প্রচুর অর্থ পেতে চলেছে কন্যা রাশি রাহুর বিশেষ কৃপায় কপাল খুলতে চলেছে লটারি থেকে অর্থাৎ কন্যা রাশি হতে চলেছে মহা কোটিপতি লিখে নিন ডায়েরিতে নোট করে নিন এই রাশিও কিন্তু তাগড়া হতে চলেছে লটারি পেয়ে কন্যা রাশি তিন নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে অর্থাৎ রাহুর বিশেষ কৃপায় রাহু এই যে আমি তিন নম্বর যে রাশির কথা বলল যে রাশি অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী হতে চলেছে অর্থাৎ বিশেষ করে লটারি থেকে প্রচুর অর্থ পেতে চলেছে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে তাগড়া হতে চলেছে যে রাশি সে রাশি না কুম্ভ রাশি কুম্ভ রাশি আপনার লটারি থেকে আকর্ষিক ধনপ্রাপ্তি হতে কিন্তু চলেছে তাগড়া হতে চলেছে এই কুম্ভ রাশি লটারি অর্থাৎ কুম্ভ রাশি লটারি পেতে চলেছে এই জানুয়ারি মাসে হঠাৎ আকস্মিক অর্থপ্রাপ্তি হতে চলেছে কুম্ভ রাশির এরপরের যে রাশির কথা আমি বলবো যে রাশি হতে চলেছে মহা ভাগ্যশালী রাশি সে রাশির নাম আপনার ধনুরাশি ধনুরাশির আপনারা হঠাৎ লটারি পেয়ে আগামী দিনে রাহুর কৃপায় আর্থিক দিক থেকে সারি অর্থাৎ আপনিও কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনারা কিন্তু হতে চলেছেন অর্থাৎ তাগড়া হতে চলেছে ধনুরাশি এরপরের যে রাশির কথা আমি সব সবশেষ যে রাশির যে রাশি রাহু যেতে যেতে অর্থ দিতে চলেছে বছরের প্রথমেই শুরুতেই যে রাশি আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী করতে চলেছে শেষ যে রাশি সে রাশির নাম আপনার মিন রাশি মীন রাশির লটারি থেকে হঠাৎ অর্থ প্রাপ্তি ঘটতে কিন্তু চলেছে বছরের শুরুতেই আপনার টাকার ব্যাক হাতে ঝুলাতে কিন্তু আপনি চলেছেন লিখে নিন যদি আপনার জন্মছকে রাহুল প্লেসমেন্ট যদি শুভ থাকে আপনি কিন্তু নিশ্চিত রূপে এই আগামী দিনে প্রচুর অর্থ কোটিপতি পর্যন্ত আপনি কিন্তু হতে পারেন তার সম্ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি কিন্তু হতে চলেছে অর্থাৎ যে রাশিগুলোর কথা আমি বললাম লটারি থেকে তাগড়া হতে চলেছে সেই রাশিগুলো বিশেষভাবে আপনারা নিজস্ব জন্মছক ছক অ্যানালাইসিস করুন এবং আপনার জন্মছকে লটের যোগ আছে কিনা এবং এর পাশাপাশি আপনার জন্মছক ছক বিশ্লেষণ করান এক্সপার অ্যাস্ট্রোজারকে দিয়ে এবং আমি বারবার বলছি রাহু যদি পীড়িত থাকে রাহুর কবচ আপনারা কিন্তু পরিধান কিন্তু করেন সেক্ষেত্রে বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন নমস্কার